তোমাদের এখানে আসি, ফিল কেমন ফিল হইতেছে? ফিল এখন কিছুটা হচ্ছে, কিছুক্ষণ পর আরো কেমন হচ্ছে সবাই। অনেক ভালো লাগতেছে এখানে আসি, সবকিছু দেখাবো, আপনারা দেখতে থাকবেন, আমি এনজয় করতে থাকবেন। ও হচ্ছে জনসিং লক্ষ্মীপুরের জনসিং রাফি। ওকে, আর কিছু বললাম না, আপনারা আমাদের ব্লগটি দেখতে থাকবেন। সবাইকে আমাদের নতুন ব্লগে স্বাগতম। আজকে চলে এসেছি আমরা পতেঙ্গা সিবিজে, তো আমরা রাত্রে আসছি, এখন সকাল প্রায় 5টার সময়। তো আমার সাথে আছে হৃদয়, জুয়েল, আর হচ্ছে রাফি, আর ক্যামেরার পিছনে আছে বাচ্চাদের সজীব। তো অবশ্যই আপনারা আমাদের ব্লগটি দেখতে থাকবেন, আমরা এনজয় করতে থাকবেন। আজকে আমরা অনেক মজা করবো এবং আপনাকে দেখাবো এই হচ্ছে পতেঙ্গা সিবিজের ভিউ। ভিউটা দেখাও, এখনো খালি ফেটে আছে তো দর্শক। এখন আমরা পতেঙ্গা সিবিচের একেবারে নিচে হাঁটতেছি, এখন জোয়ার বাটার সময়, বাটার সময় মনে হয় পানি নাই, আমরা সকাল সকাল হাঁটতেছি, মানুষও নাই, একেবারে খুব শান্তি লাগতেছে, খুব ভালো লাগতেছে। তোমাদের এখানে আসি, ফিল কেমন ফিল হইতেছে? ফিল এখন কিছুটা হচ্ছে, কিছুক্ষণ পর আর কেমন হচ্ছে সবাই। অনেক ভালো লাগতেছে এখানে আসি, এখানে জাস্ট ভিউটা দেখেন আপনারা, ভিউটা অসাম, জাস্ট ভিউটা ২০ টাকার ভিউ, এখানে হাজার হাজার জাহাজ আছে। তো আমরা আসলে কিছু খাওয়ার জন্য যাব, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন এবং এনজয় করবেন। ব্লগটি কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।
এভরিওয়ান, আমরা এখন আছি পতেঙ্গা সি বিচের মেরিন ড্রাইভে। এখন আমরা নাস্তা করতে যাব, তো আপনাদেরকে নাস্তা করার পরে সব কিছু দেখাবো, আপনারা দেখতে থাকবেন, আমি এনজয় করতে থাকবেন। ও হচ্ছে জনে সিং, লক্ষ্মীপুরের জনে সিং রাফি। ওকে, আর কিছু বললাম না, আপনারা আমাদের ব্লগটি দেখতে থাকবেন, আমি এনজয় করতে থাকবেন। আমরা তো খুব তাড়াতাড়ি আসছি, এখনো কোনো হোটেল রেস্টুরেন্ট কিছুই খোলে নাই। আমরা 5টার আগে চলে আসছি পতেঙ্গা সিরিজে, তো আজকের সময়টা কিভাবে আমরা এনজয় করি আপনারা দেখতে থাকবেন, আমরা এনজয় করতে থাকবেন। দর্শক, আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পাইছি, এটা হচ্ছে বার্নিজ মার্কেট, একেবারে লাস্ট মাথায়। ওরা সবাই চলে গেছে, আমরা তিনজন আছি, দুজন গেছে, আমরা হৃদয় জুয়েল আছি। আমরা যাব এখন, সকাল থেকে নাস্তা করি নাই, তো সারা রাত গাইতেছিলাম, এখন যাইতেছি খাওয়ার জন্য। আমরা জন্নাত গোসল করেন, ঠিক আছে।